বিসমিল্লাহিরাহমানিরাহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা কি অঙ্ক করছিলাম? বিয়োগ অঙ্ক করছিলাম, তাই না? বিয়োগ অঙ্কগুলো করতে কি মজা লাগে তোমাকে? আশা করি তাই লাগে। বাসায় ভালো করে সবসময় বিয়োগ অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আর যেটা বলছি তোমাদের হাতে আঙ্গুল দিয়ে গণনাটা কি করবে সবসময় বাসায় করতে থাকবে, যাতে তোমাদের কি না হয়, ভুলটা না হয়। তো আসো, আমরা পৃষ্ঠা 42 একটা অঙ্ক আছে, দেখো নিচে 5 নম্বর অঙ্কটা আজকে এটা এটা দিয়ে শুরু করছি। করিমগঞ্জ স্কুলে 725 জন শিক্ষার্থী ছিল, 130 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো, এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো? তো শিক্ষার্থী মানে কি আমরা জানি, আমরা যারা পড়ালেখা করছি একই স্কুলে ছাত্রছাত্রী মিলেই হচ্ছে কি একসাথে শিক্ষার্থী, তাই না? তো মনে করো তোমার ক্লাসে যদি 20 জন শিক্ষার্থী থাকে, আরও 5 জন যদি শিক্ষার্থী নতুন ভর্তি হয়, তাহলে কি হবে, সংখ্যাটা বেড়ে যাবে তোমাদের স্কুলের শিক্ষার্থী নাকি কমে যাবে বলো তো? তোমরা নিশ্চয়ই বেড়ে যাবে, তাই না? তাহলে বেড়ে যে যাবে এটার সাথে কি করতে হবে, আগের যে 20 জন ছিল ওটার সাথে 5 জনকে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলেই তো কি সংখ্যাটা বেড়ে যাবে। তাহলে এই অঙ্কটাও সেম, এখানে যদি শুধুমাত্র কি সংখ্যাটা একটু করে কি বেশি দেওয়া আছে, তাই না? তো আসো, এই জন্য আমি সাজিয়ে লিখেছি। দেখো করিমগঞ্জ স্কুলের রাইট এখান থেকে লিখলাম, শিক্ষার্থী ছিল, শিক্ষার্থী কয়জন ছিল, 725 জন, আর নতুন শিক্ষার্থী ভর্তি হল, নতুন ভর্তি হলো কতজন, 130 জন। যেহেতু নতুন ভর্তি হয়েছে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাবে, আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো আমি যোগ লিখলাম, দেখো শিক্ষার্থীর সংখ্যা হলো, এই লাইনটা আমি কোত্থেকে লিখেছি খেয়াল করো, এই যে প্রশ্নে আছে দেখো, এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো, তো আমি এখান থেকে লিখলাম যে শিক্ষার্থীর সংখ্যা হলো। তো যোগ করবো, যোগে দেখো 5 এর সাথে 0 যোগ করলে কত হয়, 5, 2 এর সাথে 3 যোগ করলে কত হয়, 5, আর 7 এর সাথে 1 যোগ করলে কত, নিশ্চয়ই না, 855 কি জ। তাহলে নতুন শিক্ষার্থী কত হয়ে গেলে, এখন উত্তর হচ্ছে কি, 855 জ। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, অঙ্কটা তোমরা ভুলে না। এরপর আমরা আরেকটা অঙ্কে চলে যাচ্ছি, হ্যাঁ, অঙ্ক নাম্বারটা হচ্ছে 7 নম্বর, তোমরা আগেটা ভুলে নাও। তারপর দেখো আমরা 7 নম্বর অঙ্কটা একটু করি, 2টি সংখ্যার যোগফল 8430, এদের একটি 5275, অপর সংখ্যাটি কত? খেয়াল করে আমরা সংখ্যা যোগ করি, তাই না? মনে করো এই যে এখানে কি করলাম, 5 এর সাথে 7 যোগ করলাম, এখানে 2টি সংখ্যা, তো 5 এর সাথে 7 যোগ করে সংখ্যাটা আমি কত পেলাম, 12। দেখেছো 5 এর সাথে 7 যোগ করে সংখ্যাটা কত পেলাম, 12, এখানে 1টি সংখ্যা, এখানে 1টি সংখ্যা। তো আমার প্রশ্নটা অনেকটা এরকম, দেখো 2টি সংখ্যার যোগফল, অর্থাৎ এই যোগফলটা আমার দেওয়া আছে, কত দেওয়া আছে, 12 দেওয়া আছে, আর মধ্যে মনে করো 1টি সংখ্যা কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। এই যে মাঝখানে এই সংখ্যাটা, এই যে 7 যেটা, এটা দেওয়া নেই, তাহলে এটা আমাকে বের করতে হবে। এটা কিভাবে বের করতে হবে, যোগফল থেকে যদি আমি 1টি সংখ্যা বিয়োগ করে দিই, তাহলে আমি মাঝখানের সংখ্যাটা কি পেয়ে যাবো, তো 12 থেকে যদি আমি 5 বিয়োগ করি, কত হয়ে যায়, 7, এই দেখো এই 7টা তখন কি মিলে যাবে। তো এটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য বললাম, যে দেখো 2টি সংখ্যার যোগফল দেওয়া আছে, ওখান থেকে যখন 1টি সংখ্যা দেওয়া থাকবে, আর 1টি সংখ্যা বের করতে বলবে, আমাকে কি করতে হবে, ওই সংখ্যাটাকে কি করতে হবে, যোগফল থেকে বিয়োগ করতে হবে। তো আমি লিখলাম দেখো 2টি সংখ্যার যোগফল 8430, 1টি সংখ্যা 5275, দুইটা লাইনে আমি কোথেকে লিখেছি দেখো প্রশ্ন থেকে, সুতরাং অপর সংখ্যাটি, তো অপর সংখ্যাটির জন্য আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। আসলে বিয়োগটা করি তাহলে 0 থেকে 5 বিয়োগ করা যায়, যায় না, তো পাশের সংখ্যা থেকে একটা নিব, কত হবে, 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 3 থেকে 1 নিয়ে এসেছি, তাই না, 3টা কত হয়ে গেল, তাহলে 3 থেকে 1 চলে গেলে 3টা কত হয়ে যাবে, 2। আবার 2 থেকে 7 কি করা যায় না, বিয়োগ করা যায় না, পাশে 4 থেকে 1 ধার রাখবো, সংখ্যাটা তখন কত হয়ে যাবে, 12, 12 থেকে 7 বিয়োগ করলে আবার কত হবে, 5। এই 4টা আমি এখানে 1 নিয়ে আসছি না, এটা কিন্তু মনে রাখতে হবে, পাশে যে ধার নিচ্ছ, তাহলে 4 থেকে 1 চলে গেলে সংখ্যাটা কত হয়ে যাবে, 3, 3 থেকে 2 বিয়োগ করলে আবার কত হয়ে যাবে, 3 থেকে 2 চলে গেলে কত, 1। আর 8 থেকে আমরা কিছু কি ধার নিয়েছিলাম, পাশে নেই না, তাই না, তাহলে 8, 8 থেকে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়ে যাবে, 3, তাহলে অপর সংখ্যাটা আমরা পেয়ে গেলাম, তাই না, উত্তর কত, 3155। এরপর আসো আমরা 10 নম্বর অঙ্কে চলে যাই, মাহমুদা বেগম 1500 টাকা নিয়ে বাজারে গেলে, তিনি 375 টাকার চাউল, 530 টাকার মাছ এবং 350 টাকার সবজি কিনলেন, তার কাছে কত টাকা রইল। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগে করে এসেছি, যেটা হচ্ছে পৃষ্ঠা 39-এ। এই যে পৃষ্ঠা 39-এ একটু তোমরা যাও, দেখতে পাবে যে আব্দুল করিম সাহেব 1250 টাকা নিয়ে বাজারে গেলেন, তিনি 960 টাকা খরচ করলেন, তার কাছে কত টাকা অবশিষ্ট রইল। তখন আমরা কী করেছি, যত টাকা নিয়ে বাজারে গিয়েছি আর যত খরচ করেছি
তাই না? তো এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে তিনি মোট কত টাকা খরচ করেছেন সেটা আমাকে আলাদাভাবে বলা নেই। বলা আছে যে 375 টাকা চাল কিনেছে, 530 টাকা মাছ কিনেছে এবং 350 টাকা কি কিনেছে সবজি। তাহলে কত টাকা জিনিস কিনেছে সেই জিনিসটা আগে আমাকে কি সেই মোট কত টাকা জিনিস কিনেছে সেটা আমাকে আগে কি করতে হবে, বের করতে হবে। তো বের করার জন্য আমাকে কি করতে হবে, যা যা কিনেছে সবগুলো একসাথে কি যোগ করতে হবে। তো আমি এখানে লিখলাম দেখো, মামুদা বেগম চাউল কিনলেন এই যে এই লাইনটা থেকে লিখেছে 375 টাকা, তারপর কি আছে দেখো মাছ কিনলেন 530 টাকা, এরপর কি আছে দেখো সবজি কিনলেন 350 টাকা। তাহলে মোট কত খরচ করছেন এটার জন্য 3 টাকা আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করবো দেখো, সুতরাং মোট খরচ করলেন আসলে যোগ করি 5 এর সাথে 0 গুলো যোগ করলে কত হবে 5, সাথে সাথে 3 যোগ করলে কত হবে 10, 10 এর সাথে 5 যোগ করলে কত হবে 15, 15 এর কত লিখবো আমরা 5, হাতে কত আছে 1, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে কত 4, 4 এর সাথে 5 যোগ করলে কত 9, 9 এর সাথে 3 যোগ করলে কত 12, 1,255 টাকার কি বার মোট খরচ করলো। এখন একটা মোট খরচ পেয়ে গেছি তাই না? আর আমাকে বের করতে বলেছি, খেয়াল করো তার কাছে কত টাকা রইল। তো আমাকে এই জন্য জানতে হবে মাহমুদা বেগম বাজারে কত টাকা নিয়ে গেলেন। আমরা দেখো দেখতে পাচ্ছি কি মাহমুদা বেগম বাজারে নিয়ে গেলেন 1500 টাকা, এই যে লাইনটা থেকে কি সাজিয়ে নিলাম। আর মোট খরচ করলেন কত কোথা বেগম, আমরা এই যে উপরে করেছি দেখো মোট খরচ করলেন কত 1,255 টাকা। এখন জমা টাকা বাজারে নিয়ে গেলে তার থেকে 1,255 টাকা খরচ করে ফেলেছে, এরপরে কত টাকা রইল এটার জন্য আমি কি করবো, ওখানে বিয়োগ করলে কি বাকি টাকাটা আমরা ঠিক পেয়ে যাবো। তাহলে শূন্য থেকে 5কে বিয়োগ করা যায় না, 5-এর সংখ্যা থেকে ধার নিব, 5-এ কত 0, তাহলে এখান থেকে আমরা ধার নিতে পারবো না। 5 থেকে প্রথমে এখানে ধার আনবো কত 1, 10 হবে, 10 থেকে এখানে আবার এটা কত হয়ে যাবে 10, 10 থেকে 5 বিয়োগ করলে কত 5, এই এটা শূন্য ছিল তাহলে আমি এখান থেকে 1 ধার আনার পর এটা কত হয়ে গিয়েছিল 10, 10 থেকে 1 নিয়ে আসছি এটা কত হয়ে যাবে এখন 9, তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে কত 4, এই 5 থেকে এখানে আমরা 1 ধার এনেছি না, এটা তাহলে কত হয়ে গেল 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2, আর 1 থেকে 1 বিয়োগ করলে কত 0, এটা লেখা দরকার। তাহলে তার কাছে কত টাকা রইল আমরা পেয়ে গেলাম তাই না, 245 টাকা। উত্তর 245 টাকা। তো দেখো এখান থেকে আমি এগুলো করালাম তোমাদের আজকে, আর তোমাদের জন্য স্টুডিও আছে দুইটা, পৃষ্ঠা 43 8 আর 9 আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো 8 নাম্বারটা আমরা ঠিক তার আগে যে অঙ্কগুলো করেছি ওখানের মতো সেম ওটার বলছি না, যেটা পৃষ্ঠা 39 7 নং করেছি সেমভাবে তোমরা করবে। আমি জাস্ট 9 নং একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো দুইটি সংখ্যার বিয়োগফল 930, ছোট সংখ্যাটি 1,555, তাহলে বড় সংখ্যাটি কত? তো আমরা জানি বড় সংখ্যাটা তো বড়ই হবে তাই না ছোট সংখ্যা থেকে, সেই জন্য কী করতে হবে দুটি সংখ্যার বিয়োগফল এটা লিখবো আর নিচে ছোট সংখ্যাটি লিখবো, তারপর দুটোটা কি করে দিব যোগ করে দিব। যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব, বড় সংখ্যাটি পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের এইচডব্লিউ হচ্ছে শুধুমাত্র 8-9, তো এইচডব্লিউগুলো প্রতিদিন একটা প্রতিদিন করে ফেলবে আর জমিয়ে রাখবে না, এইচডব্লিউ অবশ্যই এইচডব্লিউ খাতাতে করবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।